হ্যালো ভিউয়ার্স, আমি বিনোদিনী নিয়েই বলছি, বিনোদিনীর কথাই বলছি। আমি নিজে বিনোদিনী সেজে এসেছি আজকে। তা বিনোদিনী বিধবা হয়ে গেল, হয়ে গেলেন এক এক বছরের মাথায়। এক বছরের মাথায় ওর বরের একটা অসুখ ছিল, প্লীহা, স্প্লিনের অসুখ, প্লীহা, যেটাতে জ্বর আসে এবং সেটা খুব মারণ রোগ ছিল আগেকার দিনে। তা বিনোদিনী তখন চলে এলো রাজলক্ষ্মীদেবীর সাথে। বিনোদিনী এসেই একটা জিনিস লক্ষ্য করলো, অ্যাকচুয়ালি ও তো খুব অসুখী, ও বিবাহিত জীবনে খুব অসুখী ছিল। সেই জিনিস এমনি কিন্তু খুব ভালো ছিল, ওর মন কিন্তু ভালো ছিল, বড় ছিল মনটা ভীষণ। তারপরে ও দেখলো যে ওর ঘরে নতুন ছে, মানে মহেন্দ্রকে তো চিনতো, মহেন্দ্রের সাথে সম্বন্ধ এসেছিল। মহেন্দ্র একটি আশালতা বলে মেয়েকে বিয়ে করছে, সেই মেয়েটি একেবারেই বাচ্চা মেয়ে, একেবারেই বাচ্চা মেয়ে, মানে সে কিছুই বোঝে না, সে এতটা ইনোসেন্ট এবং সৎ, অনেস্ট প্রচণ্ড। তার সাথে বিনোদিনীর সাথে সই পাতালো আশালতা। আশালতার প্রতি আবার বিহারীর একটু উইকনেস ছিল, কারণ বিহারীর সাথে সম্বন্ধটা এসেছিল আশালতার, মানে জিনিসটা ভাইস ভার্সা হয়ে গেল। মানে মহেন্দ্র অ্যাকচুয়ালি বিহারীকে, বিহারী একটু সাত্ত্বিক ধরনের মানুষ ছিল, বিনোদিনী কিন্তু সাত্ত্বিকতাকে, সাত্ত্বিকতা জিনিস চাইতো না। বিনোদিনী একেবারে হার্ড কোর একটা মেয়ে, যে সমস্ত কিছু চায়, জীবনে সব কিছু সে পেতে চায়। সেই মেয়েটি যদি বিধবা হয়ে যায় এবং সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তাহলে সেটা কি দাঁড়ায়? গিয়ে এই সমস্ত মেয়ে যারা খুব স্মার্ট মেয়ে দেখাচ্ছে এবং তার সেই পড়াশুনো কিছুটা জানে, সে তার চেতনা আছে, সে বোঝে সে কতটা পারে কতটা পারে না, সে তো চাইবেই, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু নেগেটিভে চলে গেল কীরকম করে বলুন। অ্যাকচুয়ালি ওই আশালতা আর মহেন্দ্রের এই কনজুগাল লাইফটাই, বিবাহিত জীবনের এই জিনিসগুলো ও সহ্য করতে পারছে না। মানে ও তো, ওরও তো কম বয়স, একেবারেই কম বয়স, এবং ও একদমই যুবতী বিধবা, একদম সহ্য করতে পারছে না। ও চোখ সবসময়, আর ওর বা ঘরটা ঠিক তার উল্টো দিকেই ছিল, ওর বেডরুমের উল্টো দিকে ওর ঘরটা ছিল, যার জন্য ও সমস্ত কিছু, ওদের খুনসুটি, ওদের প্রেম ভালোবাসার গল্প সব কিছুই ও শুনতে পায়। আর সেগুলো ওর খুব মানে কষ্টদায়ক, সারা রাত ঘুম আসে না, ও বসে থাকে, ও ওগুলো শোনে। এটা মানে খুব একটা খুব যন্ত্রণা দেখিয়েছেন বিধবাদের, যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণাটা অসম্ভবভাবে দেখিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে নিংড়ে নিয়ে এসছে বিনোদিনীকে একটা দিয়ে। তার সাথে সাথে কিছু দুষ্টবুদ্ধি, দুষ্টবুদ্ধি বলতে অ্যাকচুয়ালি ও তো মহেন্দ্রকে পেতে চায়, ও সেটা কী করে চেপে রাখবে? ও ওপর দিয়ে চেপে রাখছে তার বউয়ের কাছে, আশালতাকে সই পাতিয়েছে, বালি পাতালো দুজন, চোখের বালি। কিন্তু বালি থেকে কী করে চোখের বালি হয়ে গেল বিনোদিনী, দুজনে দুজনের কাছে কত ডিস্টেন্স হয়ে গেল, এটার জন্যই না উপন্যাসটার নাম চোখের বালি। চোখে বালি পড়লে ইরিটেটিং লাগে না, বালি কিচকিচ কিচকিচ করে, চোখ দিয়ে জল পড়ে, চোখে জলের ছাপটা দিতে হয়, তো সেটা কে দেবে? চোখে জলের ছাপটা দেওয়ার লোক নেই। তখন কি হয়, ওদের মধ্যে ভাঙন ধরতে থাকে, মহেন্দ্রকে ও অ্যাটিচিউড দেখাতে শুরু করে বিনোদিনী। বিনোদিনী দোষ বলতে বিনোদিনী এই জায়গাটায় লিমিটেশন, কেন একটা পরের সংসার ভাঙা, এটা কিন্তু বিনোদিনীর জন্য ঠিক ছিল না। মানে ও তো এসেছিলো, ওকে নিয়ে এসেছিলো ঠিক কথা, কিন্তু ও যদি সহ্য না করতে পারতো ও হয়তো চলে যেতে পারতো, কিন্তু সেটা বিনোদিনী করেনি। বিনোদিনী প্রভোগ করেছিল মহেন্দ্রকে, প্রভোগ করেছিল এবং খুব চতুর ছিল বিনোদিনী, খুব উইটা নিউমার ছিল, খুব রসিকতা জানতো এবং প্রেমের কাঙাল ছিল, প্রেম মানে ও ভালোবাসার কাঙাল ছিল। আমি আগেই বলেছি ভালোবাসা মানুষের কাঙাল, সেই ভালোবাসার মানুষটা তখন চলে যায়, স্বামী হারা হয়ে যায় মেয়েরা না, তখন মেয়েরা কিন্তু একদিক থেকে কিন্তু সাইকোলজিক্যালি এফেক্ট হয়ে যায় অনেকের, অনেকে একটু উদ্ভট ধরনের হয়ে যায়। মানে সমাজ তো খুব চেপে রাখে বিধবাদের, তখনকার সময় তো আরও বেশি, একটা মানুষ একা একা ওইভাবে একটা সাদা কাপড় পরিয়ে
সমস্ত সাজগোজ, যে সাজগোজ ভালোবাসে তাকে সাজগোজ থাকে, দেখুন না একটু আগে আমার পোশাকটা আর এখন আমার পোশাকটা, এইভাবে যদি আমাকে বলে যে তুমি থাকো এইভাবে, আমার কীরকম লাগবে? আমি কি এক ঘন্টার জন্য হচ্ছি, তাই আমি নিজেকে নিজে চিনতে পারছি না যে আমি কি এরকম। তা এই যে তার যদি নিজের মন থেকে চলে আসে, সে কিন্তু সাত্ত্বিকতা, সেটা এলো ওর অনেক পরে, প্রথমে তো আসেনি, অনেক অশান্তি হলো। রাজলক্ষ্মী ওকে তাড়িয়ে দিল শেষ পর্যন্ত, তাড়াতে বাধ্য হলো বাড়ি থেকে, মানে তখন মহেন্দ্র ওর ওর সংসার ভাঙতে শুরু করলো। আশালতা বোঝে না কিছু, কিন্তু কিছু তো বোঝে, সে তো স্বামী তার, মহেন্দ্র তো তার স্বামী, মহেন্দ্র যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে ওর সাথে সাথে ও বুঝতে পারে, এবং চরমে চলে যায় পরবর্তীকালে। আপনারা উপন্যাসটা নিশ্চয়ই সিনেমাটাও দেখে থাকবেন, ঋতুপর্ণ ঘোষের খুব বিখ্যাত, এছাড়াও চোখের বালি প্রচুর প্রচুর সিরিয়াল হয়েছে, আপনারা অনেকেই গল্পটা জানেন, আমি গল্পে যাচ্ছি না, আমি চাইছি যে নেগেটিভ ক্যারেক্টারগুলো সংসারে সমাজে থাকে। আশালতার কী করা উচিত ছিল, আমার দিক থেকে বলছি, আশালতার কী করা উচিত ছিল, বিনোদিনীর কী করা উচিত ছিল, মহেন্দ্রর কী করা উচিত ছিল, আর বিহারীর কী করা উচিত ছিল, এগুলোই আমার যা যা মনে হয়েছে এস্টিমেশন সেটাই আমি বলবো। বিনোদিনী তো হবেই, বিনোদিনী একটা মেয়ে, তাকে তার তো যৌন কামনা থাকবে, তার তো পারিবারিক জীবন তার নেই, তার কনজুগাল দাম্পত্য জীবন নেই, সে একটা বিধবা মেয়ে, তাকে ঠেসে রেখে দিয়েছে সমাজ সংসার। তা আগেকার দিনে যে এই বিধবা কেন এই এই ক্যারেক্টারগুলো এত গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এরা কিন্তু খুব ভালো, কিন্তু এরা অভালো, এরা খারাপ হয়ে গেছে, কেন এদেরকে বোঝেনি সমাজ সেই সময়। আশালতার এখানে কোনো দোষ নেই, আশালতা বুঝতই না বিনোদিনীর কী কমপ্লিকেশন, আশালতা ওকে খুব ভালোই বাসত, এবং বিনোদিনীকে মহেন্দ্রের সাথে আলাপ করিয়ে দিয়েছিল আশালতাই, কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেল যখন দেখতে পেলো যে আশালতা দেখতে পেলো যে বিনোদিনী ওর বরকে আস্তে 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 কাটিয়ে নিচ্ছে। আর ছেলেদের ব্যাপারটা কী জানেন তো, ছেলেরা খুব বহির্মুখী, ছেলেরা যখন দেখে এখানে, এক্ষেত্রে তো মহেন্দ্র একটা সাংঘাতিক অন্যায় বলবো, এবং কাপুরুষতা, এবং মহেন্দ্র কোনো ব্যাকবোন ছিল না, মহেন্দ্র যে ক্যারেক্টারটা রবীন্দ্রনাথ দেখেছেন, কোনো ব্যাকবোন নেই, কারোর উপর নির্ভর করে এতদিন মায়ের উপর নির্ভর করেছিল, নতুন বইয়ের উপর নির্ভর করেছিল, তারপর যেই আবার চোখে ইয়ে এসে গেল ওর জীবনে, বিনোদিনীর অ্যাটিচিউড, বিনোদিনীকে ওর পছন্দ হয়ে গেলো, তখন আমার বিনোদিনীর উপর ভর করে ফেলল, মানে ওর ভরেরই ক্যারেক্টার। তাই ভর করা পুরুষগুলো তো সাংঘাতিক হয়, ভর করা পুরুষগুলো ঠিকঠাক সংসার করতে পারে না, যারা ভর করে ফেলে যে কোনো কিছু, এক কোনো মহিলার কোনো ভালত্ব দেখলেই সেখানে চলে যায়, বা কিছু হয়তো তার বইয়ের থেকে অন্য কিছু আছে সেখানে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রেই হয়। এবং এখানে বিনোদিনী আসলে আস্তে 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 মহেন্দ্রকে কাছে টানছিল, এবং তাদের সাথে একটু সম্পর্ক তৈরি হয়ে গেল। আপাত লাস্টলি কিন্তু রাজলক্ষ্মী দেবী মানে যখন বুঝতে পেরে গেল বিশাল অশান্তি বাড়িতে, সেই অশান্তির জেরে বিনোদিনীকে কিন্তু থাকতে পারলো না, বিনোদিনীকে তাড়িয়ে দিল রাজলক্ষ্মী। মহেন্দ্র বললো আমি তোমাকে নিয়ে চলে যাবো, মহেন্দ্র মাকেই বললো যে আমি বিনোদিনীকে নিয়ে চলে যাবো, আমি ওর সাথে ঘর করবো না, ডাইরেক্ট বলছে না। আশালতা ততদিনে সে তার কাশিতে চলে গেছে, কাশিতে যাওয়ার জন্য সে ইয়ে হয়েছে। তা এইভাবে ঘটনাচক্রে আমি সেটাই বলবো যে গল্পটা আমি বেশি বলবো না, বিনোদিনী কেন এরকম হলো, একটা মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে। হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ সব সধবা মানুষ কি সব কিছু পায়, তা না, কিন্তু ওই যে একটি কথা যে আমরা দুজনে আছি স্বামী এবং স্ত্রী, এটা কিন্তু একটা শত নেগেটিভিটির মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি, এটা কিন্তু অস্বীকার করা করতে কেউ পারবেন না। কেন দাম্পত্য না থাক, দাম্পত্য জীবন না থাক, তবু কিন্তু সাপোর্ট, বন্ধু হিসেবে যদি কোনো মানুষ আপনার স্বামী হিসেবে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মেয়েদের, বিশেষত মেয়েদের সমাজে একটা স্টেটাস থাকে। আর বিধবারা তো পড়ে পাওয়া চোদ্দ আনা, তাদের নিয়ে সবাই মশকরা, তাদের নিয়ে সবাই হাসি ঠাট্টা, তাদের নিয়ে সবাই সম্ভোগের বিষয়বস্তু বিধবারা ছিল। এখনও যে কিছুটা থেকে গেছে, না থেকে গেছে তা নয়, এখনও আছে কিছুটা,
তবে এখন হয়তো অনেকটা এগিয়েছি আমরা, হয়তো বিধবারাও অনেক রকমভাবে, তাদের আর বিধবাভাবে এইভাবে তো ড্রেস করিয়ে রাখা হয় না, এখন তো অন্যরকমভাবে আমরা থাকি, যার জন্য হয়তো কিছুটা আমরা বুঝতে, কিন্তু তাদের মনের কষ্টটা থেকেই যায়, মনের কষ্ট তো থাকবেই, সেটা আমি বলছি না, কিন্তু এইভাবে সাপ্রেসড করে রাখা চতুর্দিক থেকে, তো সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। তখন তখন অনেক উপন্যাসে আমরা পল্লী সমাজেও পেয়েছি। তা এইভাবে চোখের বালি যে কীভাবে একটা বন্ধুত্ব, আশালতা এবং বিনোদিনীর বন্ধুত্ব চলে গেল, সব টোটাল সম্পর্কগুলোর মধ্যে কীভাবে একটা একটা ক্যারেক্টারকে ঘিরে এই পাঁচটা লোকের মধ্যে কীরকম একটা অশান্তি তৈরি হলো, আর এই অশান্তির বহিঃপ্রকাশই ছিল চোখে ওর যে মানে বিনোদিনীর ভিতরকার অশান্তির বহিঃপ্রকাশই ছিল কিন্তু ওর নেগেটিভিটি, মানে ও এই যে ওদের সহ্য করতে পারছে না, ওকে প্রেম করতে শুরু করলো, সাজগোজ করছে মাঝে মাঝে, গয়না পরছে, হ্যাঁ গয়না পরে দেখাচ্ছে, তাতে করে বিহারীবাবু একটু অসন্তুষ্ট হওয়াতে সেক্ষেত্রেও সে কথা শোনাচ্ছে। এগুলো আর কিছু নেই, এগুলো না পাওয়ার যন্ত্রণা, স্বামীকে না পাওয়ার যন্ত্রণা, স্বামী আনার যন্ত্রণা, এটাই এটাই হচ্ছে মেন কারণ। সেখানে এই জন্য চরিত্রটাকে এত কমপ্লিকেটেড করে নেগেটিভ করে দেখানো হলো এবং নেগেটিভিটির মধ্যে দিয়ে চলে গেল। কিন্তু পরবর্তীকালে বিহারী আবার বিহারীকেও বিয়ে করতে চেয়েছিল, যখন দেখলো যে মহেন্দ্রর বিশাল অশান্তি চলছে, তখন কিন্তু বিহারীর কাছে গিয়েছিল। অ্যাকচুয়ালি ভালোবেসে বিহারীর কাছেও যায়নি, তখন ওর খুব খারাপ অবস্থা, ও কোথায় যাবে, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ও দেখলো বিহারী যদি ওকে কিছুটা আশ্রয় দিতে পারে, কিন্তু বিহারী সেই সময় ওকে আশ্রয় দিতে পারল না, বিহারী সেই মনের জোর ছিল না, ও বিধবা একটা বিধবা মেয়েকে বিয়ে করার মনের জোর তখনও পর্যন্ত বিহারী পায়নি, আশালতার পেছনেই পড়েছিল বিহারী কিছুটা। তাই এরকমভাবে একটা ত্রিকোণ প্রেম, তার সাথে বিহারীর কমপ্লিকেশন, তার সাথে রাজলক্ষ্মী, তার সাথে অন্নপূর্ণা, এইসব মিলে মিশে একটা উপন্যাস তৈরি হয়েছে যেটা নাকি খুব কালজয়ী উপন্যাস, এবং বিনোদিনীর এই যে সাজ বা বেশটায় একটা অদ্ভুত মানে ইয়ে থাকে, একটা অদ্ভুতত্ব আছে, এবং তার মধ্যেও কত লাইভলি ছিল প্রথম দিকে বিনোদিনী, অতটা কষ্টের মধ্যেও কিন্তু ওপরে প্রকাশ ছিল না কোনো, আশালতা সব প্রকাশ করে ফেলত, কিন্তু বিনোদিনী কিন্তু কোনোদিনও প্রকাশ করেনি যে ও মহেনকে ভালোবাসে, আর মহেন ওকে ভালোবাসে, ও ও জানতই না আশালতা, অনেক দিন অবধিও জানতো না, বুঝতো, ছোটো ছিল, বয়স অনেকটা অল্প ছিল, গডের মতো দেখতো বিনো ইয়েকে মহেনকে। রাজলক্ষ্মী ছিল অপত্য স্নেহ মহেনের প্রতি, অপত্য স্নেহ, আর বিনোদিনীকেও সে ভালো প্রথম বাসত, কিন্তু পরে যখন দেখলো যে তার তার ছেলের ক্ষতি হয়ে যাচ্ছে, সরি, তখন সে কোনোভাবেই আর ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না। শেষমেশ ওরা আবার চলে গেল, একটা গ্রামে চলে গেল, এবং শেষ পর্যন্ত আর বিনোদিনীকে আর রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি কারোর সাথে বিয়ে দেওয়ার, আর রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি, বিনোদিনী তখন একটা সেবামূলক কাজে পরবর্তীকালে, এবং সব ক্যারেক্টারগুলোকেও চিনলো বিনোদিনী, যে মহেন্দ্র কী, বিহারী কী, হ্যাঁ বিহারীকে কথা দিয়েও কিন্তু শেষ পর্যন্ত ও চলে গেল সেখান ছেড়ে, ও বিয়ে করেনি, বিহারী কিন্তু আবার বিয়ে করতে গেছিল। তা আপনারা এই গল্পটা জানবেন, তা এইভাবে কিন্তু নেগেটিভ ক্যারেক্টারগুলো কিন্তু মানে সংসারে যখন ভুগবে, স্বামী স্ত্রী কিন্তু খুব ওয়াকিবহাল থাকে, এখানে কার দোষ আছে, আশালতা খুব বাচ্চা, তাকে ফাঁকি দিয়ে মহেন্দ্র পাপ করছে, এটা পাপ করছে বলতে মহেন্দ্র ভালোই লাগতে পারে বিনোদিনীকে, কিন্তু এভাবে প্রকট ভালোভাবে একটা বিবাহ বৈবাহিক লোকের কি, বিবাহিত লোকের কি ভালোবাসাটা উচিত, সেটা উচিত ছিল না, যার জন্য আর সংসার বন্ধনটাই থাকে স্বামী স্ত্রীর বিশ্বাস ভালোবাসা, সেখানে সে বিশ্বাসটা যদি, বিশ্বাস ছিল আশালতার কিন্তু মহেনের ছিল না, মহেন বিনোদিনীর দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে অলরেডি তখন, আর বিনোদিনীরও উচিত নয় যখন সে বালি পাতিয়েছে, বন্ধুত্বই সে পাতিয়েছে,
তখন বন্ধু স্বামীকে নিয়ে তার কখনোই এই এই বিশ্বাসঘাতকতাটা করা আমার মতে ঠিক নয়। হ্যাঁ হয়তো বলতে পারেন যে বিনোদিনী কী করবে, বিনোদিনী কিছু করার নেই, বিনোদিনী যখন লাস্ট অবধি সে এইটা করলো, যখন সে সব, হ্যাঁ বলতে পারে যে তার জীবনের অভিজ্ঞতা কতটুকু ছিল, সেটা তো নিশ্চয়ই অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞতা কম ছিল, বয়স অল্প ছিল, কামনা বাসনা মনের অনেক বেশি ছিল, তখন অল্প বয়সে কামনা বাসনা বেশি থাকে, যখন সেগুলো আস্তে আস্তে কাটতে থাকে তখন মানুষ একটা অন্য কোনো লাইনে সে ভাবতে পারে সাত্ত্বিকতা, সেটাই তো বিষয়। এই মনটাকে সাত্ত্বিক করতে হবে, যখন আমার আর কিছু থাকবে না তখন আমাকে একটা অন্য কিছু ধরে বাঁচতে হবে, সেই স্বচ্ছ ধারণাটা ছোটোবেলা থেকে দিয়ে দেওয়া উচিত বাবা মার, যে তুমি কিন্তু একাও হতে পারো কোনো সময়, তাহলে তুমি কীভাবে, তোমাকে আমি বিয়ে দিলাম কিন্তু তুমি একাও হতে পারো তখন তুমি কী করবে। সেটা অত দিয়ে অত বছর আগে হয়তো বিনোদিনীকে দিতে পারেনি তার বাবা মা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু ছেলে মেয়েকে মেয়েকে বা ছেলেকে এইভাবেই মানুষ করবো যে তুমি একা হতে পারো, একা হলে তো খুব ভালো কথা, তুমি যদি বিবাহ ও মনে করো বিবাহ করবে বিবাহ করো, কিন্তু তখন তো এটা বলতে পারতো না, তখন তো এইভাবে বিয়ে করো একটি মেয়েকে বলা যেত না, তাকে ওই বৈধব্য বেশি থাকতে হতো, সেটা খুব প্যাথেটিক। তা আজকে আমি এই বিনোদিনীর কথা বললাম, বিনোদিনীর সাইকোলজিক্যাল কতগুলো অ্যাটিচিউড, যেটা সিনেমা দেখে নেবেন, সিনেমা দেখলে আরও বুঝতে পারবেন ভালো করে, আমি শুধু ক্যারেক্টারটাকে অ্যানালিসিস করলাম যে অনেক পজিটিভিটির মধ্যে একটা দুটো নেগেটিভিটি মানুষকে কিন্তু অনেক মানুষ পরের ক্ষতি করে ফেলে, নিজস্ব একটা দুটো নেগেটিভিটি একটা বড় বড় একটা পজিটিভিটিকে নেগেটিভে নিয়ে যায়, সেটাই কিন্তু মহেন্দ্র এবং আশালতার জীবনে যা হলো। আর বিনোদিনী কিছু নিজে কিন্তু পেলো না শেষ পর্যন্ত, কিন্তু স্ক্যান্ডাল ছাড়া, এবং ওকে ইভিন গ্রাম থেকেও ওকে তাড়িয়ে দিল ও স্ক্যান্ডালের জন্য, ও আবার কলসি দিয়ে ডুবতে গেল, সে পুকুরে ডুবে মরতে চেয়েছিল, প্রথমে একবার ডুবে মরতে চেয়েছিল, বাঁচানো হয়েছিল, আবার সে গেল। তাহলে বারবার বিনোদিনী ভুল করছে, বিনোদিনী ভুল করছে কি বিনোদিনীর ওই যে চাওয়া পাওয়াগুলো অতিরিক্ত বেশি বোল্ড, অতিরিক্ত বোল্ড চাওয়া পাওয়া থাকলে কিন্তু সমাজ সংসারে সেটা না পেলে, সমাজে না পেলে, সমাজ কিন্তু দেয় না, অতিরিক্ত চাওয়া পাওয়া মানুষকে দেয় না, অতিরিক্ত চাওয়া পাওয়া যে মানুষের থাকে তাকে কিন্তু কষ্ট পেতে হবে, সে উচ্ছন্নে চলে গেলে সে কিছু মানল না তাকে কিন্তু সমাজ নেবে না। হ্যাঁ বলতে পারেন যে তাতে কি এটা, তাতে কিন্তু এসে যায় তারই এসে যায়, কারণ তার জীবনটা হয়তো একটা গাইডলাইন থাকলে বিনোদিনী হয়তো এই পথে এগোতো না, রাজলক্ষ্মী দেবী ওকে বোঝাবারও চেষ্টা করেনি সেরকম কিছু, রাজলক্ষ্মী দেবী যখন আনলো তার তো দায়িত্ব ছিল, সে কিন্তু দায়িত্ব পালন করেনি, সে ঠেলে দিয়েছে, সে কাজের কাজ করাচ্ছে তাকে দিয়ে, কাজ করাচ্ছে যে সে কাজ করুক তাতে তার একটু শান্তি হচ্ছে, কিন্তু কাজ করাটা বড় কথা না, এই ইনভলভমেন্টগুলো এত তুমি দেবে কেন তোমার সংসারে, সে এসছে থাকতে তাকে থাকুক, সে গেস্টের মধ্যেই থাকবে, আশালতা পারছে না বলে বিনোদিনী করুক, আশালতাকে তুমি শেখাও। তা এইভাবেই আমি আজকে এখানে ব্লগটা একটু শেষ করছি, আমি পরে আরেক দিন বিনোদিনীর ক্যারেক্টারটাকে নিয়ে আবার বলবো, অনেক বড় ক্যারেক্টার একদিন দুদিন এগুলো হয় না, একদিনে তো হয়ই না। তা এইভাবেই আজকে বিনোদিনীর যে নেগেটিভিটি, একটা দুটো নেগেটিভিটি কীভাবে একটা পজিটিভিটিকে, বড় একটা সুন্দর পজিটিভিটির সংসারকে যে ভেঙে দিতে পারে, এবং এই এটাই আমাদের আমার বলার বিষয় যে যদি কখনো এরকম হয় আমাদের জীবনে, সেটা আমাদের এই উপন্যাসগুলো দেখে কিন্তু শিখতে হবে। কবি সাহিত্যিকরা লিখে যায় শুধুমাত্র লেখার জন্য না, আমরা তার থেকে ব্যবহারিক জ্ঞানটা কী নিলাম, আমরা এই বিনোদিনী ক্যারেক্টার থেকে কী পেলাম, কী পজিটিভ পেলাম, কী নেগেটিভ পেলাম, সেই কিন্তু বিনোদিনী বুঝল যে তার সংসার তাকে নেবে না, তার চাওয়া পাওয়া অত বোল্ড হলে হবে না, কি সেটা করতে গিয়ে কিন্তু সে কী করে ফেললো, একটা ভালো সংসারকে কিন্তু সে ধ্বংস করে ফেললো। তাহলে তার সেই চাওয়া পাওয়ার এত বেশি আগ্রহ, সংসার সব কিছু দেবে না তোমাকে,
তোমাকে কিছু কিছু ছাড়তে হবে, সব কিছু তুমি পাবে না জীবনে। ও সেই দেশের কাজটাই, যদি ও অনেক আগে সেই ফিলিংটা ওর হতো, হ্যাঁ বলতেই পারেন যে ফিলিং তো থাকবে না, অভিজ্ঞতাই ফিলিং আনে, অনুভূতি, সেই অনুভূতি থাকবে না, সে অনুভূতি আসতে গেলে অনেকটা সময় পেরোতে হবে, যে সেই সময় পেরোয়। কিন্তু আজকের দিনে এসে হয়তো বিনোদিনী অনেকটাই জায়গা থেকে বেরিয়েছি আমরা, বিনোদিনী এখন হয়তো হতে হবে না কাউকে, সে তাদের চাওয়া পাওয়াগুলো হয়তো তারা অনেকটাই, আমরা আজকে যদি কোনো মেয়ে এরকম অল্পবয়সী বিধবা হয় সে হয়তো আরেকটা বিয়েও করতে পারে, তার সন্তানাদি হতে পারে, অনেক কিছু। কিন্তু তখনকার সময় বলে বিনোদিনীকে আজকে আমরা এতটা বেশি গুরুত্ব দিয়ে, বিনোদিনীর থেকেও শেখার আছে অনেক কিছু, আশালতার যে ডেডিকেশন সেটাও শেখার আছে, আশালতা কিন্তু ছেড়ে যায়নি, আশালতা মনে কষ্ট পেয়েছিল কিন্তু মহেন্দ্রকে সে ছাড়তে পারেনি, মহেন্দ্রও ভুল ছিল, মহেন্দ্র ভুল বুঝেছে অনেক পরে, বিহারীরও ভুল কিছু ছিল সেটাও সে পরে বুঝেছে, রাজলক্ষ্মীরও ভুল ছিল, ওরকম একটা বয়স্তা মেয়েকে রাজলক্ষ্মীর আনা উচিত হয়নি তার বাড়িতে, তার সদ্য বিবাহিত ছেলে ছেলের বউ, সেখানে এই মেয়েটির তো চোখ লাগবেই। তাই এই নানান ধরনের টানা পড়েনের মধ্যে দিয়ে আজকে আমিও শেষ করছি, আমারও শরীরটা ভালো নেই, কাশি হচ্ছে, আজকে আমি বিদায় নিচ্ছি, আজকে টাটা। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন কি ডিসলাইক করুন, আমরা কমেন্ট করুন, আমার সাজটা কীরকম হয়েছে বলুন। আমি আজকে ভিডিও সেজেছি সাদা কাপড় পরে, আমার সাজটা কীরকম হয়েছে আপনারা বলবেন। আচ্ছা টাটা, বিদায় বন্ধুরা, আজকে এই ব্লগটা একটু বড় হয়ে গেল, টাটা বিদায়।